হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডুওলিঙ্গো। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা বিভিন্ন ভাষা শিখতে পারবেন এবং শেখার মাধ্যম হিসেবে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ আপনার বেজ ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে হবে, সেটি ইংরেজি হতে পারে বা অন্য আপনার মাতৃভাষা বা অন্য যে কোনো ভাষা হতে পারে। তো আপনি এই সাইটটির মাধ্যমে, এই অ্যাপসটির মাধ্যমে আপনারা এই ভাষাগুলো শিখতে পারবেন। আরবি আছে, দেন ফ্রেঞ্চ ভাষা আছে, ইতালি, কোরিয়া, দেন জাপানিজ, হিন্দি, স্প্যানিশ, তুর্কিশ এবং পর্তুগিজ অনেক অনেক ভাষা আপনারা পেয়ে যাবেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো এটি আপনি এই ওয়েবসাইটটি থেকেও আপনারা শিখতে পারেন, www.duolingo.com, অথবা আপনারা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে বা আইওএস অ্যাপসের মাধ্যমেও শিখতে পারবেন। তো আমি আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা ব্যবহার করে দেখাবো। আমি সেজন্য ব্লু স্টেক্স সফটওয়্যারটা ব্যবহার করছি। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার পিসিতে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে পারবেন। তো প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে ডুওলিঙ্গোতে, তো সেখানে আমি লগ ইন করা আছে। তো লগ ইন করা অবস্থায় আপনার এরকম দেখাবে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন, যেমন এটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের ভিতরে আছি আমি। আমি চাইলে জার্মানে যেতে পারি, তাহলে হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। তো এভাবে আপনি আরও আপনি চাইলে আরও কোর্স অ্যাড করতে পারবেন, এই যে গ্রিক, হিব্রু, ইউক্রেন, পোলিশ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা শিখতে চান সেটা আপনি ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। তো আমি হিন্দিটা দেখাই, এটা আমি অনেকদিন ধরে শিখছি। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন 94, অর্থাৎ আমি কতগুলো লেভেল পার করেছি, আর 134 হচ্ছে যে আমি টোটাল 134 দিন আমি টানা শিখছি। তো আমার এখন বর্তমানে গোল আছে 50-60 করে প্রতিদিন ডেইলি গোল। আর এটা হচ্ছে ওদের একটা কারেন্সির মতো, নাম হচ্ছে এটা লিঙ্গট। তো এটা 627টা আছে কালেকশনে। তো এইখানে হচ্ছে আপনার শুরু থেকে প্রথম মানে ধাপে ধাপে আপনাকে শেখানো হবে। প্রত্যেকের ভিতরে 5টা করে লেভেল আছে। তো 5টা লেভেল হয়ে গেলে, যেমন এখানে দেখেন আপনি প্রথমে 3টা লেটার্স আছে, লেটার 1, 2, 3, 4, তারপর বেসিক্স 1, বেসিক্স 2, প্লুরাল, ইন্ট্রো, এভাবে ফ্যামিলি, অ্যানিমেল, অ্যাক্টিভিটি, অ্যাডজেক্টিভ, ফুড, নাম্বার, কোশ্চেন, হোম, ইম্পারেটিভ, হেলথ। এখন আমি আছি প্লেসে, এইখানে এটা হচ্ছে আমি 4 নম্বর ধাপে আছি, 3 নম্বর লেসনে, 4 নম্বর লেভেলে 3 নম্বর লেসনে। 20 পর্যন্ত হয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে এটা শুধু প্র্যাকটিস থাকবে, এরকম প্র্যাকটিস থাকবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দেখাই, একদম শুরুর দিকের একটা দেখাই, লেটার্স 1 থেকে দেখাই। তো এই যে চলে আসলো, তো এটা হচ্ছে আপনার, এখন আপনি উচ্চারণটা শুনতে পাচ্ছেন যেটা কী, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করেন, যেটা হচ্ছে গ। চেক করলেন, দেখলেন যে হ্যাঁ ঠিক, তারপর এটা শুনতে পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন। তো এরকমভাবে আসলে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার চলে যাবে, এটা স্কিপ হয়ে গেল, এটা আপনার পরে আবার আসবে। তো এরকমভাবে হচ্ছে আপনার শুরুতে লেটারগুলো হচ্ছে আপনাকে শেখানো হবে, এবং এরপরে যখন আপনি সেন্টেন্সে যাবেন, যেমন আমি যদি একটা দেখাই, যেমন ফুডে যদি যাই, এখানে ভিজুয়ালসের মাধ্যমে দেখতে পাচ্ছেন চাওয়াল, এখানে সেন্টেন্স পাচ্ছেন, দ্য সালাদ হ্যাজ ক্যারট, অর্থাৎ সালাদ মে গাজর হ্যাজ, এটা দুঃখিত এটা। তো এরকমভাবে আসলে আপনাকে বিভিন্ন ভিজুয়ালসের মাধ্যমে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে সেন্টেন্সে নিয়ে যাবে। তো এটা একটা আমার কাছে খুব ভালো একটা প্র্যাকটিস মনে হয়েছে। তো আপনারা অ্যাপস ট্রাই করে দেখতে পারেন। আরও কিছু ফাংশনটি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখানে কিছু অ্যাচিভমেন্ট আছে যেগুলো আপনার 1 স্টার, 2 স্টার, 3 স্টার পর্যন্ত আসবে। এখানে আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের অ্যাড করতে পারেন। দেন এখানে ওরা একটা লিগ চালায়, সেটা হচ্ছে এখন গোল্ড লিগে আছি, এটা 7 দিন পর্যন্ত চলবে। দেন টপ 10 যারা থাকে তারা আবার নতুন নেক্সট লিগে আপার লেভেলে চলে যায়। আর এইখানে কিছু জিনিস আছে যেটা আপনি জাস্ট আপনার স্টাইলিংয়ের জন্য পার্সোনালাইজেশন করতে পারেন, ক্যারেক্টারটাকে বিভিন্ন আপনি ড্রেস পরাতে পারেন, এখন এটা পরানো আছে। তো এই ছিল মোটামুটি অ্যাপসটা নিয়ে আলোচনা। তো আমার কাছে ভালো লেগেছে অ্যাপসটা, যে শুরু থেকে আপনাকে একদম একটা নতুন ল্যাঙ্গুয়েজ যখন নতুনভাবে শিখতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে অ্যাপসটা। তো আপনারা আশা করি অ্যাপসটা ব্যবহার করে দেখবেন, আর আমার রিভিউটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনার কোনো সাজেশন বা পরবর্তীতে কোন অ্যাপস সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।